আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে যে কবুতরের যে ঠান্ডা হয় এটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটা আমাদের শীতকালের জন্য খুবই অত্যন্ত জরুরি, যেটা আমাদের কবুতরের জন্য খুবই জরুরি। কারণ এখন আমাদের কবুতরের ইদারিং যেই সমস্যাটা দেখা যাচ্ছে, যে আমাদের কবুতরের যে ঠান্ডা হইতাছে এবং আমার কবুতর মারা যাইতাছে, এই জন্য মানে আমার মানে তিনটা কবুতর অলরেডি ডেড হয়েছে, মানে আমার খুবই কষ্ট লাগতেছে। তা আমি তাই জন্য আপনাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতেছি, একটা ওষুধ শেয়ার করতেছি, সেটা আপনারা ব্যবহার করবেন এবং তার প্রতিক্রিয়া আপনারা পাবেন। এবং আমি এটা ব্যবহার করেছি, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি ব্যাপারটা। তো চলুন আমি দেখে আসি আমাদের যে ওষুধটা, এই ওষুধটার কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা আমাদের মানে শীতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা কবুতর পালি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন পকপক না করে ভিডিওটি শুরু করা যাক। ইদারিং মানে আমার কবুতরের ঠান্ডা লাগছিল, সেক্ষেত্রে আমার কবুতর খুবই মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার কবুতরগুলার, আমি খুবই চিন্তায় ছিলাম। তারপর আমি আমার বড় ভাই ওনার কাছ থেকে একটা সাজেশন নেই, মানে আমার বড় ভাই ওনারা এরকম বোম্বাই কবুতর ছিল, তো ওই বোম্বাই কবুতরগুলাও মানে এরকম করতো, মানে খাইতো না, নিজে খাইতো না, বসে থাকতো জুমদেরা, তো আমি এটা খেয়াল করি নাই। তো আমার কবুতর প্রায় তিন দিন এরকম হয়েছে, আমি এটা খেয়াল করি নাই। তো ওই জন্য আর কি মানে আমার কবুতর যেই একটা গড়া কবুতর ছিল ওই গড়া কবুতরটা মারা গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পরে আমি আমার ভাইয়ের কাছ থেকে সাজেশন নেই, যে ভাইয়ার আমি বলি যে ভাইয়া আমার তো এই কবুতরগুলো এমন হইতেছে, তো এটা কী করা যায়। পরে ভাইয়া বলতেছে তো আমার তো ওরকম বোম্বাই কবুতর হয়েছিল, তো আমি কী করছি, আমি পড়ছি আমি এই যে এই ওষুধটা খাওয়াইছি, এটার নাম হচ্ছে যে সিপ্রোফ্লক্সিন এই ওষুধটা। আর হচ্ছে যে আমি আমার কবুতর আদার খাইতো না, নিজে নিজে আমি খাওয়াই দিতাম। তো সেক্ষেত্রে তারপর তার কথা শুনি না, আমি তা ফার্মেসির দোকান থেকে এই ওষুধটা কিনি, এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, কারণ আমি আমার বাড়ির সাইডে যে ফার্মেসি আছে ওখান থেকেই কিনেছি। তো সেক্ষেত্রে বোঝা যায় যে এটা সব ফার্মেসিতে থাকবো, এটা আমার মনে হয় না যে কেউ দূরে যেতে হইব, বাড়ির কাছে ফার্মেসিতে পাইবেন। তো পরে আমি কী করছি, আমার বাসায় আনার পর আমি আমার কবুতরগুলারে আমার কবুতর তো মাশাল্লাহ মোটামুটি অনেকগুলাই, তো সবাইরই খাওয়াই দিচ্ছি, কিন্তু যেগুলো হচ্ছে যে আপনার দুর্বল ছিল বেশি তাদেরকে মানে একটু বেশি করে খাওয়াইছি। তো সেক্ষেত্রে আমার কবুতরগুলো আল্লাহর রহমতে এখন অনেক অনেক সুস্থ। যেমন আজকে এই যে দেখেন এই ভিডিওটা করছি আমি খুবই আনন্দে, কারণ আমার কবুতরগুলো খুবই মানে অসুস্থ থেকে বাঁচাইছে, এটা আল্লাহ তালার একটা রহমত। আর আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় সবসময়, কারণ আল্লাহ তালাই ওষুধ দেয়, আল্লাহ তালাই সুস্থ করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার কবুতরগুলো, যে আমি আজকে ভিডিওটা করলাম কারণ আমার কবুতরগুলো আমি যখন ঘরে বসেছিলাম তো আমি বলতেছি যে কবুতরগুলো গোসল করতেছে দেখ শীতের ভিতরে কত সুন্দর। তারপর আমি আমার মানে আমি ছাদের উপরে যাই, যাওয়ার পরে আমার এই যে ভিডিওটা ধারণ করি, তো আমি এখন ঘরের ভিতরে বসে বসে বয়স দিব। তো মানে খুবই খুবই খুশি লাগতেছে এই ওষুধটা, মানে আমার ভাইয়া অনেকটা উপকার করলো, আমি ভাইয়ের কাছে শিখতে পারলাম। তো এই ওষুধটা আপনারা যাদের কবুতর ঠান্ডা লাগে, তো আপনারা তারা অবশ্যই এই কবুতরটা এই ওষুধটা খাওয়াবেন, কারণ এই ওষুধটা একদমই ভালো, একদমই মানে কার্যকর, 100% কার্যকর, ইনশাআল্লাহ কার্যকর। তো এই ওষুধটা কীভাবে খাওয়াবেন এটা নিয়ে খুবই মানে একটা ইয়ে আছে, যে এই ওষুধটা সকালে খাওয়াইবেন একবার, তারপর হচ্ছে যে রাত বিকালে একবার খাওয়াইবেন। তো এটা আবার একটু ইয়ে আছে, যেমন ধরেন আপনার প্রত্যেক হাফ লিটার পানিতে আপনার ওই ট্যাবলেটের চার ভাগের এক ভাগ আপনি গুলাইবেন, আর বাকি তিন ভাগ অন্য হাফ ইয়ে করবেন। তো সেক্ষেত্রে আপনি 2 লিটার পানি নিতে পারেন, যদি আপনার কবুতর অনেকগুলো হয় তো আপনি 2 লিটার পানি নিতে পারেন, 2 লিটার পানিতে একটা ট্যাবলেট ভিজাইতে পারেন। আর যদি আপনার কবুতর বেশি না অল্প কয়েকটা হয় তাহলে আপনি ভাঙ্গা ভাঙ্গা ট্যাবলেটগুলোতে খাওয়াইবেন ভাগ ভাগ করে। তো এটা হচ্ছে মানে একদমই ইয়া, আপনি সকালবেলা একবার খাওয়াইবেন এবং বিকালবেলা একবার খাওয়াইবেন, তাহলে ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও ভাই, ভিডিওতে যদি ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন কী হয়েছে পরে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি
আপনি যদি ভালো পান, ফলাফল পান, তাহলে আপনি কমেন্টে জানাবেন, তাহলে অন্য কেউ এই ভিডিওটা দেখে মানে শিখবো। ঠিক আছে, তো এটা ছিল আজকের ভিডিও। আমি অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে থেকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, যারা কবুতর অসুস্থ তাদেরকে, মানে যাদের কবুতর অসুস্থ তাদেরকে আপনি শেয়ার করবেন ভিডিওটা, তাহলে তাদের জন্য খুবই উপকার হবে। তো আজকে এ পর্যন্তই। যাবার আগে আরেকটি কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। We'll be right back.